9/2/2021, বার হলো মঙ্গলবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে মানুষের ভাগ্যে কি আছে সেটা জানতে শেষ পর্যন্ত একটু ভিডিওটা আপনারা দেখুন। আজকে চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে আছে, অর্থাৎ ধনু রাশিতে আছে। পূর্বাষাঢ়া নক্ষত্র হলো শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে যদি থাকে চন্দ্র ধনু রাশিতে, তাহলে জানবেন সকল মানুষের কিন্তু একটা শুভ ফল আসে। কিছু মানুষকে একটু সতর্ক থাকতে হয়, সেটাও আমি জানিয়ে দেবো আজকে, তবে সেটা ভালো। আজকে যেমন মেষ রাশি সৌভাগ্য লাভ বৃদ্ধি পাবে, যে কোনো কাজে আপনি আজকে সফলতা পাবেন। আপনার আজকে মনের মধ্যে একটা আনন্দ থাকবে, প্রেমে সফলতা আসবে, এবং যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার নিজেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইচ্ছা করবে আজকে। অর্থাৎ ভালোবাসার জায়গাটা যথেষ্ট মজবুত পাবেন আজকে, আপনার মধ্যে একটা রোমান্টিকতা ভাব জাগ্রত হবে। যারা কিনা মেষ রাশি, বৃষ রাশি, অতিরিক্ত চিন্তা মাথায় চলে আসতে পারে যে কোনো কাজ নিয়ে, যে কোনো সমস্যা নিয়ে একটু বেশি চিন্তিত মনে হতে পারে। ছেলে মেয়েদের পড়াশোনায় একটু বেশি ব্যয় হবে, কর্মক্ষেত্রে কিছুটা জটিলতার মধ্যে যেতে হতে পারে, পেটে কোনো সমস্যা হতে পারে, বদহজমের একটা সমস্যা তৈরি হতে পারে যারা বৃষ রাশি। পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো থাকবে, ঘরে কোনো নতুন আসবাবপত্র আসতে পারে, গৃহে কোনো নতুন আসবাবপত্র আসতে পারে বৃষ রাশির। মিথুন রাশি, মিথুন রাশির বাড়িতে আত্মীয় সমাগম আসবে, নতুন করে চাকরির কোনো অফার পেতে পারেন, প্রমোশন হতে পারে আজকে যারা মিথুন রাশির মানুষ। শুধু তাই না, আজকে আপনার গলায় কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, তাই অবশ্যই ঠান্ডার কোনো মানে রিকভারি কোনো কিছু করবেন যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যারা মিথুন রাশির মানুষ। আর একটা জিনিস মিথুন রাশির মানুষ, সেটা হচ্ছে মানে নতুন কোনো যানবাহন, নতুন কোনো যানবাহন কিনলে অবশ্যই একটু পুজো দিয়ে চড়বে, নতুন কোনো যানবাহন কিনলে অবশ্যই পুজো দিয়ে চড়তে হবে। যেমন নতুন যানবাহন কেনার কিন্তু একটা সুযোগ থাকছে যারা মিথুন রাশির মানুষ। পুরনো ঝগড়া অশান্তি বিবাদ এগুলো মিটে যাবে, আপনার মধ্যে কিছুটা আত্মত্যাগের মানসিকতা তৈরি হতে পারে। দান ধ্যান করলে শান্তি পাবেন, দান ধ্যান করতে পারেন যারা মিথুন রাশির মানুষ, দান ধ্যান করলে শান্তি পাওয়া যাবে। কর্কট রাশির মানুষ, পথে বিপদ হতে পারে, পথে বিপদ হতে পারে, তাই পথে বা জন্য যাত্রাকালে একটু সতর্ক হয়ে চলা ভালো। আর একটা জিনিস কর্কট রাশির, সেটা হলো অতিরিক্ত লাভের বা মুনাফার আশায় কোনো খারাপ মানুষের চক্করে পড়ে যেতে পারেন, অতিরিক্ত মুনাফা বা লাভের আশায় কোনো দুষ্ট মানুষের চক্করে পড়ে যেতে পারেন। যে কোনো মানুষের সাথে আজকে কথা বলার সময় সংবেদনশীল হয়ে কথা বলুন, চিন্তা ভাবনা করে কথা বলুন, যাতে করে তার সাথে হঠাৎ করে কোনো ঝগড়া ঝামেলা তৈরি না হয়। যারা কোনো ব্যবসা করছেন, যে কোনো ব্যবসা আজকে ভালো হবে, তবে বিশেষ করে খাবারের ব্যবসাটা এবং জলের ব্যবসা যারা করছেন, মাছের ব্যবসা যারা করছেন, তাদের বেশি ভালো। যারা মিষ্টির দোকান আছে তাদেরও কিন্তু বেশি ভালো হবে যারা কর্কট রাশির মানুষ। সিংহ রাশি, মন্দির দর্শন করতে পারেন, তীর্থস্থান দর্শন করতে পারেন আজকে, তবে তীর্থস্থানে অবশ্যই কিছুটা সময় বেশি ব্যয় করবেন, নামগোত্র দিয়ে পুজো দিতে পারলে খুব ভালো হয়, অনেক পাপ মোচন হয়। গঙ্গায় স্নান করতে পারেন আজকে যারা সিংহ রাশির মানুষ, পাপ হওয়ার জন্যে। আর একটা জিনিস সিংহ রাশির মানুষের, সেটা হলো বাড়িতে কোনো পশু মুরগি এগুলো পালন করতে পারেন, সেখান থেকে যথেষ্ট মুনাফা আপনার বাড়বে। যারা অনলাইনে কাজ করছেন, আইটি সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু বেশি সুযোগ তৈরি হবে যারা কি না সিংহ রাশির মানুষ। কন্যা রাশি, কন্যা রাশির মানুষ নতুন কোনো বিয়ে বাড়ি, নতুন কোনো অনুষ্ঠান আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে, সেখানে কিন্তু আপনার দিনটা ভালো যাবে। শুধু তাই না, কন্যা রাশির আজকে আবার অনেকগুলো সুযোগ তৈরি হবে। সুযোগটা কেমন, বিশেষ করে কর্মক্ষেত্রে ভালো থাকার সুযোগ তৈরি হবে, তবে ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ আপনার উপরে অভিমান তৈরি করতে পারে। বিবাহিত দম্পতি থাকলে স্বামী স্ত্রীর মধ্যে অভিমান তৈরি হতে পারে। তুলা রাশি, তুলা রাশির মানুষ আজকে রোগ ব্যাধির কবলে পড়তে পারেন, রোগ ব্যাধিতে একটু বেশি খরচ তৈরি হতে পারে, তাই অবশ্যই দিকটা একটু সামলে নেবেন। যে কোনো রকমের সরকারি সাহায্য বা প্রকল্পের সুবিধা আপনি আজকে পেতে পারেন। রাজনৈতিক ঝামেলা থেকে দূরে থাকতে হবে তুলা রাশির মানুষের, না হলে কিন্তু তৈরি হতে পারে। গায়ে হাওয়া বাতাস লাগতে পারে, গায়ে হাওয়া বাতাস লাগতে পারে তুলা রাশির মেয়ে বা মায়েদের, তাই অবশ্যই রাতের দিকটা একটু খেয়াল রাখবেন, বেশি বাইরে না বেরোনো ভালো হবে। আর একটা জিনিস তুলা রাশির ক্ষেত্রে, সেটা হলো নিজের চেয়ে বয়সে বড় কাউকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, সম্মানের সাথে কথা বলতে হবে। অনেক সময় মানুষ
ইয়ার্কির ছলে বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে কথা বলেন বা উপহাস করেন সেই জায়গাটা কিন্তু করা যাবে না। এটা একটু খেয়াল রাখতে হবে তুলারাশি, না হলে কিন্তু কোনো অভিশাপ বা কোনো তার মন খারাপ হয়ে আপনাকে দুটো বাজে কথা বলতে পারে। বৃশ্চিক রাশি, দাম্পত্য সুখ থাকবে, মান অভিমান থাকলে সেটা কেটে যাবে, একে অপরের ভালোবাসা বাড়বে। বৃশ্চিক রাশি। আর একটা যেটা দিক, হঠাৎ করে যে কোনো কাজে শর্ট টেম্পটেড হয়ে যাওয়ার একটা যোগ আছে, হঠাৎ করে রেগে যাওয়া, আপনার মতবিরোধ করলেই হয়তো আপনি রেগে যেতে পারেন, তাই মাথা ঠান্ডা করে কাজ করুন। পুরানো শত্রুকে জাগিয়ে তুলবেন না, যার সাথে শত্রু আছে, ঝামেলা আছে, পারলে সেটাকে মিটিয়ে ফেলুন, সেটাকে নতুন করে জাগিয়ে তুলবেন না, পুরানো স্মৃতি নিয়ে উস্কে দেবেন না। নেগেটিভ জিনিস থেকে দূরে থাকবেন যারা বৃশ্চিক রাশির মানুষ, পুরানো স্মৃতি বা পুরানো ঘটনা নিয়ে আপনার মনে কিন্তু তোলপাড় হতে পারে। ধনুরাশি, ধনুরাশির মানুষের আজকে অবশ্যই ভালো যাবে, কারণ শুক্রের নক্ষত্র আজকে থাকছে, চন্দ্র শুক্রের নক্ষত্রে অবস্থান করছে ধনুরাশির মানুষের, তাই ধনুরাশির মানুষ সব দিক থেকে ভালো থাকবেন। বিশেষ করে যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো, তারা অনেক কিছু মানে মেটেরিয়ালস বা জিনিস পেতে পারেন। চাকরির পরীক্ষার্থী বিদ্যার্থীদের অত্যন্ত আজকে শুভ। তাছাড়া পলিটেকনিক নিয়ে যারা কাজ করছেন, অটোমোবাইল নিয়ে যারা কাজ করছেন বা অটোমোবাইল সেক্টর আছেন তাদেরও কিন্তু ভালোভাবে, যারা গাড়ি বিক্রি করেন বা এই ধরনের কাজে যারা যুক্ত আছেন তাদের কিন্তু বিরাট ভালো আজকে। যারা ধনুরাশির মানুষ, ধনুরাশির মানুষের কর্মক্ষেত্রে নতুন কোনো দিগন্ত হতে পারে, মায়নাপত্র বেড়ে যেতে পারে ধনুরাশির মানুষের আজকে। মকর রাশি, মকর রাশির মানুষের আজকে একটু লেট হবে খাওয়া দাওয়া করে ঘুমাতে, আপনার একটু যেমন লেট হবে আজকে উঠতে লেট হবে, তাই মকর রাশির মানুষের যে কোনো কাজে একটু দেরি হওয়ার একটা ব্যাপার থাকছে আজকে, যে কোনো কাজে লেট হয়ে যাওয়ার ব্যাপার আছে, তাড়াহুড়ো ব্যাপারটা কিন্তু আজকে চলে আসতে পারে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে পৌঁছানো সেটা কিন্তু আপনার একটু বকুনি খেতে পারেন, তাই অবশ্যই হাতে সময় নিয়ে বেড়ান, ডিসিপ্লিন ওইতে চলার চেষ্টা করতে হবে। আজকে মকর রাশির মানুষের মানে দিনের যে রুটিন থাকবে সেটা কিন্তু একটু ব্যাঘাত হতে পারে, তাতে করে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। বাড়িতে কোনো সদস্যের মানে পেটের কোনো সমস্যা তৈরি হতে পারে, বাড়ির কোনো সদস্যের পেটে কোনো সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকেও কিছুটা মন মারা হয়ে থাকতে পারে। কুম্ভ রাশি, আর্থিক সমৃদ্ধি হবে আজকে আপনার, যে কোনো টোটকা করে আজকে ফল পেতে পারেন যারা কুম্ভ রাশির মানুষ, কারোর থেকে কোনো ভালো টিপস পেতে পারেন বয়োজ্যেষ্ঠ মানুষদের, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের চেষ্টা করতে পারেন, কারণ বিয়ের যোগ চলছে কুম্ভ রাশির মানুষের এখন, তাই কুম্ভ রাশির মানুষের এই দিকটা অবশ্যই খেয়াল রাখুন, তাতে করে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। মীন রাশি, পরোপকারী হয়ে উঠতে পারেন আজকে, কারোর আপদে বিপদে তাকে কিছু টাকা পয়সা দিয়ে জিনিসপত্র দিয়ে তাকে সাহায্য করতে পারেন, সাময়িক সাহায্য মীন রাশির মানুষরা, অর্থাৎ কোনো না কোনোভাবে আজকে মানুষকে আপনি সাহায্য করবেন। আজকে মীন রাশির মানুষের এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির মানুষের। আর একটা জিনিস, পরোপকারী করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবেন না, দূরের কোনো মানুষ যাদের সত্যিকারের মানে কিছু নেই তাদেরকে সাহায্য করুন, অনেক মানুষ ভেগ ধরে আপনার থেকে টাকা পয়সা নিতে পারে মিথ্যা কথা বলে, তাই এই দিকটা খেয়াল রাখবেন। টাকা পয়সা কাউকে ধার দেওয়ার আগে সেই মানুষটার সম্পর্কে নাড়ি নক্ষত্র দেখে নেবেন, না হলে কিন্তু টাকা পয়সা যদি আজকে দেন তাহলে ফেরত পাওয়ার আশা খুব কম যারা মীন রাশির মানুষ, তা অবশ্যই দিকটা খেয়াল রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকুন।